যে ভালো মানুষের কথায় লোকের খারাপ মানুষের কথা ব্যাপার ছোট একটা বলি আপনার সাথে অনেক লোক আসে মানুষ যুদ্ধ জয় কি সে খারাপ লোক

একজন ব্যক্তি ধরেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে বাচ্চা মেয়ে জানে লাইফের প্রপার ডিসিশন করে নিতে হয় এই তার সাথে যদি সেক্স করা প্রপারলি কি জিনিস সেক্স করলে কি হয় না হয় এবং সেক্স করলে তার লাইফের পরবর্তীতে কি ইমপ্যাক্ট করবে ওরকম তার মেন্টাল ডেভেলপমেন্টাই হয় না এখন ওরকম কোন একটা বাচ্চাকে কেউ যদি বিয়ে করে তার সাথে যদি যৌন সঙ্গম হয় মানে যৌন সঙ্গম করতে চায় তাহলে কি বাচ্চাটা তার প্রপার কনসেন্ট দিতে পারতেছে ঘুমাবো আচ্ছা কিন্তু আপনি হচ্ছে মানে সম্মতি নাই এমন কতগুলো উদাহরণ দিলেন

তখন আমরা ওইটার ইয়াতে বলছি ওটার ওটার রেসপন্সিবিলিটি বলি যে ওকে আপনি যে কথা বলতেছেন ডিউচ ইজ নট প্রপার্টি টু সে যে সমগমিত নেচারাল না নেচারাল সমগমিত পাওয়া যায় বাট আমরা কিন্তু এইটার বেসিসে বলি না যেহেতু যেহেতু সমগমিত নেচারে পাওয়া যায় ইভেন আজকে আমরা যখন এটা নিয়ে কথা বলছি এটা সেটা আমরা টাচ করছি যে যেহেতু সমগমিত নেচারে পাওয়া যায় সেহেতু সমগমিত একটা নৈতিক জিনিস এটা আমরা কখনোই বলিনি নেচারে অনেক কিছুই পাওয়া যায় নেচারে বহু কিছু পাওয়া যায় ক্যান্সার আপনি ন্যাচারালি ক্যান্সার একটা আপনার ক্যান্সার হলে একটা ভালো জিনিস জিনিসটা এরকম না আমরা এই জন্য যেহেতু এটা এটা কেন রং কনসেন্টের ভায়োলেশন রং এই জন্য কেননা আহ কেননা আপনি সে ভাই চাচ্ছে না আপনি কনসেন্টের ভায়োলেশন করে তার ক্ষতি করতেছেন আপনি যদি কোনো কাজ করতে না চান কোনো কাজ করতে প্রবলে না চান এবং আপনাকে যদি এটা জোর করে করানো হয় আপনার নাই মানে আপনি কারো স্লেব হিসাবে পরিগণিত হচ্ছেন রাইট আপনি একজন ব্যক্তি আপনার উপরে সে জোর করে কোনো কাজ ইয়ে করে নিবে আপনি তো কোনো ক্ষেত্রে এটাকে ইচ্ছে করবেন যে আপনি একজন স্বাধীন মানুষ হিসাবে আপনার উপরে জোর খাটায় একে কোনো কাজ করে নিবে সেটা হচ্ছে একটা একটা যুক্তি জিনিস এটা আপনি না নিজের কাছে ব্যবহার করবেন এবং অন্য অন্য কেউ না অন্য কেউ তার কাছে এটা ইয়ে করবে যে আমাকে আমি এটা অন্য কেউ হয়তো দু একজন ইয়ে করতে পারবো বাট মেজরিটি তো এটা করবে না যে কনসেন্টের ভায়োলেশনকে তারা সঠিক হিসাবে ইয়ে করবে না আপনি যদি কনসেন্টের ভায়োলেশনকে সঠিক হিসাবে ইয়ে করেন দুদিন পর আপনার কনসেন্টের ভায়োলেশন করে দেবে যেখানে হয়তো বা আপনার আপনি মনে করেন কনসেন্ট ম্যাটার করে সেখানে বলতে পারে ভাই আপনি ওই ক্ষেত্রে কনসেন্ট ম্যাটার করেন এই ক্ষেত্রে কেন কনসেন্ট ম্যাটার করে কেন ওই জায়গায় যদি আপনার ভায়োলেশন করতে পারে জিনিসটা তো না বোঝার মতো কোনো কিছু নেই

আমি পছন্দ করতেছি না যে আমার সম্মতিতে আমার সম্মতি নাই তাও কেউ আমাকে পছন্দ করবেন না কেন কেন পছন্দ করবেন না কারণ এটা তো আপনার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অফকোর্স আপনি যদি কিছু দিয়ে ইয়া না করেন কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা হইলে ওটা কেন খারাপ হবে ধরেন আমার তার মানে সম্মতি নাই কি আর যেন আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো এই জিনিসটা কেন খারাপ এটা কেন এটা কেন খারাপ আপনার কারণ আপনি যদি এটাকে নৈতিক সেবা জাস্টিফাই করেন যে এটা নৈতিক কাজ যদি এটা নেন দেন সমাজ মানে দেন এখানে তো মানে আমাদের যে ইয়াটা আমাদের যে

এ এটা একন ফ্যাক্ট সাথে প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে কোনো সমাজ এইভাবে এইটার বেসিসে গঠিত হয় না যে আমরা সমাজটা ক্রিয়েট করব জাস্ট মেক কেওস আউট অফ আউসার যে আমরা সমাজকে ক্লিয়ার করবো এই জন্য যেন আমরা একজন আরেকজনের মেরা করতে সবার কাছে ইনহারেন্টলি তার লাইফ এর মূল্য থেকে নিজের মানুষ কেন মানুষ মূল্যে মানুষ বাঁচলে কি

দেন আপনি ওই এন গোলটা যখন সেট করলেন দেন আপনাকে দেখতে হবে যে কোন কোন কাজগুলো ওই কাজ ওই এন গুলোর আপনাকে ফ্যাসিলেট করে কোন কোন কাজগুলো আপনার ওই এন গুলোর নিয়ে যায় আর কোন কোন কাজগুলো ওই এন গুলোর দিকে ভায়োলেট করে এখন সাফারিং যখন আপনি সমাজের এন গোল বানাবেন এটা সমাজের মানুষ যখন এগিয়ে আপন ফ্যাক্ট হবে যে এটা যে আমরা আমাদের লাইফের ইস্যুকে ম্যাক্সিমাইজ করবো আমাদের লাইফের কে ম্যাক্সিমাইজ করবো কে মিনিমাইজ করবো যখন আমাদের গোলটা থাকবে এটা তো আমরা ওইটাই দেখবো যে ওইখানে কোন কোন কাজের ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে কোন কোন কাজে ক্ষতি হচ্ছে না মেইন গোলটা যদি এটা থাকে এখন আপনি আমাকে দেখাতে পারেন যে আপনার কাছে আসলে কোনো এরকম সমাজ আছে কিনা বা সমাজের মানুষের এরকম এন্ড গোল থাকে কিনা যেই যেই গোলটা হচ্ছে না ম্যাক্সিমাইজিং সাফারিং বা মিনিমাইজিং ম্যাক্সিমাইজিং হ্যাপিনেস বা মিনিমাইজিং সাফারিং এটা না এন্ড গোলটা হচ্ছে কেউ সৃষ্টি করা বা কোনো এন্ড গোলই নেই এরকম কি কোনো সোসাইটি দেখাতে পারবেন আপনি বা এইভাবে সোসাইটি কোনো গোল কখন আদৌ হয় এরকম কিছু দেখাতে পারবেন আচ্ছা এবারে আমি শেষ করি তারপর আপনি বলেন ভাই ঠিক আছে আবার প্রশ্নটা আনসার দিয়ে তারপর শুরু করুন আচ্ছা আপনার প্রশ্নটা জানি কি যে আচ্ছা না এরকম আমি দেখাতে পারতেছি না যে যারা হচ্ছে কিন্তু কিন্তু আপনি যে যে সবাই তার সুখী থাকবে সবাই কারো ক্ষতি না না বলে নেই ক্ষতি না হয়ে বলে নাই আমি বলছি যে সাফারিংটাকে ম্যাক্সিমাইজ করতে চায় এবং সরি হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করতে চায় সাফারিংকে সাফারিংকে মিনিমাইজ করতে চায় আচ্ছা

আমি আপনাকে সমাজের মানুষের এন্ড গোলের কথা বলতেছি যে সমাজের মানুষের এন্ড গোল কি যে তারা সাফারিং টা কে মিনিমাইজ করতে চায় এবং হ্যাপিনেস টা কে ম্যাক্সিমাইজ করতে চায় একজন মানুষের ইয়েতে তো আমি এটা বলতেছি না এবং একজন মানুষ কি করতেছে যারা সাফারিং টা কে ম্যাক্সিমাইজ করতে চায় তাদের লাইফে তাদের যে ইয়েটা তাদের যে তাদের যে লাইফ আছে সেই লাইফ থেকে নিতেছে তাদের সাফারিং টাকে ম্যাক্সিমাইজ করতেছে তাদের হ্যাপিনেস টা কে একেবারে মিনিমাইজ করতেছে দুটো কথা তুলনাটা তুলনার কোনো ভাগামাত্রার মিল নেই মানুষ যুদ্ধ মানুষ যুদ্ধ বিরুদ্ধে এই জন্য যুদ্ধ বিক্রি করে না ওই তো মানুষ কি চায় ওটা হচ্ছে মানুষ কি চাই মানুষ

আমি বলছি যে যে তার মানে মিনিমাইজ করতে যাচ্ছে Happiness কে ম্যাক্সিমাইজ করতে যাচ্ছে এটা যুক্তি কেন কেন মানুষ এটা করতে হবে আমি যদি বলি যে মানুষের জীবনে কোনো সিটা দাম নাই আমি ভাই আমার শেষ করতে দেন না আমি যদি বলি মানুষের জীবনে কোনো সিটা দাম নাই যেখানে হচ্ছে এই পুরো এত বড় মহাবিশ্ব পৃথিবী থাকুক না থাকুক এটারই কোনো দাম নাই আর সেখানে মানুষ থাকুক না থাকুক আমি থাকি আপনি থাকি পুরো পৃথিবী যদি কিন্তু যদি পুরো মানব জাতি বিলুপ্ত হয়ে যায় ভাই আমি বলিনি এবার আপনি শেষ করতে আপনি আমাকে শেষ করতে দেন না আমি বলিনি

পুরা মানবজাতি জাতি আমি যদি মানব জাতি কি মনে করে ভুলটা মনে করতে পারে সেটা মনে করতে পারে আমরা যুক্তি আসুন যুক্তিতে ঠিক কোনটা ঠিক মানুষ যেমন আছে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কিন্তু আপনি কি মনে করেন যে মুসলমান ধর্ম ঠিক অবশ্যই না কারণ পুরো খ্রিস্টান হচ্ছে আপনি মনে করেন ঠিক না তাহলে আসে আমরা যুক্তি দেখি কোনটা ঠিক কোনটা ঠিক না যে মানব জাতি যদি মনে করে যে তার জীবনে কোন মূল্য আছে এটা কি ঠিক নাকি না ঠিক এটা মানব জাতি কত সংখ্যক মানুষ এটাকে সাপোর্ট করতেছে সেটার উপর নির্ভর করবে না যুক্তি কোনটা বুঝতে সেটার উপর নির্ভর করবে এমনকি মানব জাতি থাকুক অস্তিত্বের থাকুক না থাকুক এটা কোনো কিছু চাইছে না আজকে যদি আমরা সবাই মরে যাই কোন কারো কোনো কিছু চাইছে না পৃথিবী যদি বিলুপ্ত হয়ে যায় কিছু চাইছে না আপনি স্পিল করতেছেন কতগুলো কথা স্পিল করতেছেন বাট একটা কথার সাথে আরেকটা কথার কানেকশন নাই আপনি স্পিল করতেছেন একটা কথার সাথে আরেকটা কথা আলোচনাটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে এটা আলোচনা এক দিকে আর এক দিকে যাচ্ছে মেইন পয়েন্ট আসলে এটা যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা মানুষ এটা থেকে আস্তে আস্তে আমরা একটু পর্যন্ত আসলাম যেখানে মানুষের অস্তিত্ব থাকা না থাকা এটাই কোনো দাম নাই

ভাই আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আপনাকে জিজ্ঞেস করতে কোনো যদি ভ্যালু না থাকে আপনি কেন আসছেন এখানে আমার কাছে তো কোনো আছে আপনি না আমাদেরকে বললেন কেন করতে হবে ক্যান ভাই ভালো থাকতে হবে ভাই ব্যথা পাওয়া হ্যাঁ আপনি না বললেন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এইটা কতখানি পর্যন্ত করা যায় এবং আপনাকে আমি জিজ্ঞেস করতেছি এখন যে আপনি আপনি কোন ভ্যালুটা পাইছেন

Absolutely, at a value part i put a bitch here, I'll put Can Hold on.

দেখেন শুন এটা একটলি ওই যে রিয়ালিটি রিয়েল কি রিয়েল না ওই একই আর্গুমেন্ট ঘটনা হচ্ছে যে ভাই হ্যাঁ কিছুটা না পুরোপুরি এইটা ঘটনা হচ্ছে যে ওই ক্ষেত্রে আমাদের অপশন নাই আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা এবং এই এক্সপিরিয়েন্স মধ্যে কিছু কিছু আছে যে সেগুলো যেগুলোকে আমরা প্লেজার বলি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এগুলো খুব একটা বেশি প্লেজার কিছু কিছু জিনিস হ্যাঁ সাফারিং কিছু কিছু জিনিস আমরা প্রেফার করি কিছু কিছু জিনিস আমরা প্রেফার করি না এবং জেনারেলি এই জিনিসগুলো লাইন আপ হয় ওই যে ওইগুলো ওই যে প্লেজার নাকি প্লেজার না সেটার সাথে এই প্রেফারেন্স গুলো সো ইয়েস এই জিনিসটা আমরাই তৈরি করছি কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ যারা কিনা বেঁচে এখানে একটা শব্দ হচ্ছে এরকম মানে এটা কি আমার থেকে নাকি

সে যে তো মরে যায় সে তো হ্যাঁ সে তো সে তো বেঁচে আছে ঘটনাটা হচ্ছে যে ভাই আমরা আমরাই দেখতেছি যে আমরা বেঁচে থাকাটাকে প্রেফার করি কারণ এইটা আমাদের কাছে অনেক বেশি মানে মরে যাওয়ার চেয়ে অনেক বেশি যাব এবং সেই বেঁচে থাকাটা আরো বেশি প্লাস্রব্য হয় যখন কিনা আমরা আরো ভালোভাবে বেঁচে থাকি সেগুলোর কিছু নিদর্শন আছে যে ভালোভাবে বেঁচে থাকা এটা মানেটা কি আমরা সেই জিনিসগুলো সেই জিনিসগুলো করতে চাই ঠিক আছে সেই জিনিসগুলো আমরা যে জিনিসগুলো আমাদেরকে আরো ভালোভাবে বেঁচে থাকতে অ্যালাউ করে সেগুলো আমরা করতে চাই এবং আমরা ট্রায়াল অ্যান্ড এরোর মাধ্যমে দেখছি যে ওই জিনিসগুলো অ্যাচিভ করা সবচাইতে সবচাইতে যখন কি না বেশিরভাগ লোক আমরা যে মর স্ট্যান্ডারটা সেট করে রাখছি সেখানে সাবস্ক্রাইব করে বুঝতে পারছেন কি বলছি আমি ধরেন ভাই একজন লোক এই যে ওই যে দশজন পনেরো জন যদি মাইরা ফেলে আর কি হুম ধরেন আমরা শুধুমাত্র তার ইয়েটা দেখতেছি প্রেফারেন্সটা দেখতেছি তার কি করলে পরে তার জীবনটা আরো বেশি দেখি বলি যে কোন জিনিসটা করা উচিত না শুধুমাত্র তার যে ইয়েটা আপনার প্রেফারেন্সটা সেটাকে হ্যাঁ সেটা সেটা সেই সেই জিনিসগুলো পারলো যে জিনিসগুলো সে প্রেফার করে বাট বেশিরভাগ মানুষই তখন সেটা এচিভ করতে পারবে না কিন্তু আমরা যদি কালেকটিভলি এইটাতে যদি আমরা সাবস্ক্রাইব করি যে যে আমি তোমার হাম করব না আমি তুমিও আমাকে হাম করব না যত বেশি মানুষ সাবস্ক্রাইব করবে এটাতে আপনার হার্ম না হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় অল্টারনেটিভটা দেখেন যে আমরা এইটাতে সাবস্ক্রাইব করলাম যার যা মনে চাই ভাই সে করবে আমার যদি মনে হয় চাই আপনারা আমি হত্যা করব আপনাকে আমি হত্যা করব আপনার যদি মনে চায় আরেকজনের হত্যা করবেন আপনি আরেকজনের হত্যা করবেন এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনে আমার হত্যা হয়ে যাওয়ার লাইকলিহুড আর আমরা সাবস্ক্রাইব করতেছি যে হত্যা জিনিসটা আমিও হত্যা করব না তুমি এবং এই জিনিসটা আমরাই করছি এর মানে এই না এর মানে এই না যে সবাই সেখানে সাবস্ক্রাইব করতেছে আমি বলতেছি যে যখন যত বেশি মানুষ এইটাতে সাবস্ক্রাইব করবে হ্যাঁ তত আমাদের সবারই চলবে আমি আপনি তো নিজেই স্বীকার করলেন রে ভাই বেশিরভাগ মানুষ চাইছে বলে সেটা না সেটা লজিক্যাল বলে এটা আমি তো আপনাকে দেখাই দিলাম যে হইতে পারে দেখা আমি দেখা বলেন

সেগুলা অবজেক্টলি আমরা দেখাতে পারবো যে আমরা যে গোলটা সেট করছি সেই গোলটা কি ছিল ভাই যে আমার আমি হ্যাঁ যেটা প্রেফার করতেছি বা আমার লাইফটা প্লেজারেবল যে জিনিসগুলো করে সেগুলো যাতে আমি করতে পারি এটা যদি আমার গোল হয় তাহলে পরে আমি তারপরে আমি অবজেক্টিভলি দেখাতে পারবো যে কোন জিনিসগুলো ফর এক্সাম্পল আমি যদি ভাই কি বলো এটাকে ধরেন আমি বিষ খাওয়া শুরু করলাম বিষ হ্যাঁ আমি জানি যে ভাই আমার যে গোলটা ছিল এটার মাধ্যমে এটা ফ্যাসিলিটেড হবে না কিংবা ধরেন আমি চুরি করা শুরু করলাম এবং সবার জন্য চুরিটা বৈধ তাহলে পরে ওই যে আমার যে গোল যেটা ওই যে প্লেজারেবল একটা এক্সিস্টেন্সে থাকা সেই গোলটা আমার জন্য এটা অ্যাচিভ করা সম্ভব হবে না এগেন যখন কিনা আমরা গোলটা সেট করলাম গোলটা সেট কিনতে হয়েছে এটা প্রেফারেন্সের ভিত্তিতেই কারণ আমরা প্রেফার করি আপনি নিজেও দেখা দিয়েছেন আপনি সেটা প্রেফার করেন যে জিনিসগুলো প্রেফার করেন সেই জিনিসগুলো করতে আপনার সেই করলে করতে পারলে আপনি প্লেজার পান এবং আপনি আপনার এক্সিস্টেন্সটা আপনি চান যে মানে প্লেজারেবল এটা প্লেজারেবল না এর থেকে প্লেজারেবল হোক এটা আপনি চান এটা সবাই চাচ্ছে এটা আমাদের কমন একটা চাওয়া সো এইটা যখন কিনা আমরা ধরে নিলাম বা অ্যাকসেপ্ট করলাম যে আমরা সবাই এইভাবে থাকতে চাই এরপরে কোন কাজগুলো কোন কাজগুলো আমাদেরকে সেই গোলটা অ্যাটেন করতে সহায়তা করবে এইটা অবজেক্টিভলি আমরা বের করতে পারবো ঠিক আছে আপনাকে সেই রকম একটা উদাহরণ আমি দিলাম চুরি করার ক্ষেত্রে এটা অবজেক্টিভলি আপনাকে আমি দেখা দিচ্ছি যে যে চুরি করা ওকে এটা যদি এইটাতে যদি মানুষজন সাবস্ক্রাইব করে তাহলে পরে মানুষজন আমার জিনিসপত্র নেওয়া যাবে হ্যাঁ এটাতে আমার ভাল লাগবে না এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর সবাই আর যত বেশি লোক এটাতে সাবস্ক্রাইব করবে যে তোমারটা আমি নেবো না আমারটা তুমি নিবা না তাতে করে আমার জিনিস আমার থাকার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় যার মানে হচ্ছে যে যে আমার সাফারিংটা মানে আমার যদি জিনিসটা চুরি চলে যায় এটাতে যে সাফারিংটা হবে সেটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখানে আপনার কোনো ডিমোত আছে ভাই ভাই আমার মনে হচ্ছে আমি অনেক যেটা বলছি সেটা কোনো ডিমোত আছে কিনা বনা যে ডিমোত থাকে আপনি একটা অন্য একটা সলিউশন প্রেজেন্ট করেন আচ্ছা আপনার এই কথা সাথে আমার দিন নাই কিন্তু আপনি আপনি কি একটা জিনিস খেয়াল করছেন আমরা একটা চক্রের মধ্যে ঘুরতেছি কারণ আমাদের যুক্তিগুলো একটা চক্রের মধ্যে ফিরে হয়ে যাচ্ছে

কোনো জায়গায় কনফিউশন আছে কি নাই আপনার কোন জায়গায় আমার বক্তব্যে কোনো কনফিউশন আছে কি নাই এইটা নির্ণয় করবে যে ভাই আপনি আমাকে ইন্টারপ করতেছেন কিনা ঠিক আছে এই যে আপনি যে বললেন না এই কথাটাই তো প্রবলেমের যে কোন একটা কাজ ভালো ভালোই খারাপ এই যে ভালো খারাপ কোন কাজ তো ইনহেরেন্টলি ভালো ইনহেরেন্টলি খারাপ এরকম না কোনো একটা পারসপেক্টিভে সেটা আমরা কোন কাজকে ভালো বলি ভাই কোন কাজকে ভালো বলি এইটা অলওয়েজ হ্যাঁ একটা পারসপেক্টিভে ঠিক আছে যে এই পারসপেক্টিভে এই এই কাজটা ভালো কারণ এই জিনিসটা এই কাজটা এই 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 জিনিসগুলো সেলিব্রেট করে সো ভালো খারাপ এটা তো কোন একটা কাজের ইনহ্যান্ড কোনো ইয়ে না ভাই মানে কোয়ালিটিটা তাই না তো আপনি যখন বলবেন যে ভালো খারাপ বের করার এটা কিসের পার্সপেকটিভে ভাই কিসের জন্য ভালো কিসের জন্য খারাপ ফর এক্সাম্পল আপনি যদি হেলথের কথা যদি চিন্তা করেন হেলথ হেলথ সেক্ষেত্রে আপনার হয়তো বা যে জিনিসগুলো ধরেন কি বলো ডেটিমেন্টাল ফর এক্সাম্পল কি বলবো ধরেন সিগারেট খাওয়া এইটা ইয়ে হইতে পারে ভালো না হইতে পারে ঠিক আছে কথা হেলথের পার্সপেক্টিভ আপনি যদি আপনি যদি ইয়ের কথা এনজয়মেন্টের কথা যদি ধরেন তাহলে পরে তো অবশ্যই মানুষ সিগারেট খায় ভাই ইয়ে এই বলে তারা এটাকে এনজয় করে ঠিক না এই এই জিনিসটা তো তারা ব্যালেন্স করতেছে ভাই হেলথ এবং তাদের যে এনজয়মেন্ট এই দুটোর মধ্যে তারা ব্যালেন্স করতেছে এই ক্ষেত্রে একেবারে ইনহেরেন্টলি আপনার যে সিগারেট খাওয়া খারাপ বা সিগারেট খাওয়া ভালো কোনো পার্সপেক্টিভ ছাড়া আপনি কি বলতে পারবেন গুমাবু ভাই

ভাই আপনি যদি আমার কথা বলছি আমরা যখন গোল সেট করতেছি হ্যাঁ কোন জিনিসটা সেইটা হচ্ছে আমাদের সবার প্রেফারেন্স এইটা হচ্ছে গিয়ে প্রেফারেন্স ঠিক আছে আর এইটা যখন আমরা সেট করলাম যে আমরা সবাই এই জিনিসটা চাই

আমার পুরো মিনিট দশটা মিনিট আমি যে কথাগুলো বলছি পুরো মাটি আবারও বলতে ভাই

যে যে কিভাবে নির ভাই এই বক্তব্যে আমাকে বলেন যে আপনার দিমত কোথায় দিমত কোথায় এটা শুরু করেন তারপরে ব্যাখ্যা দিয়ে ভাই দিমত কোথায় ঠিক আছে আপনি বললেন যে ব্যাপারটা অযুক্তি হবে তখনই যখন আপনি একই জায়গায় যুক্তিকতা কেন দেন আবার একই জায়গায় হচ্ছে মানুষের কনসেন্সটা কেন দেন তাই না কিন্তু যদি দুইটা আলাদা আলাদা জায়গায় হয় তাহলে আমি আপনাকে এই প্রশ্ন করছি ভাই আমি এই মাত্র বললাম যে আমরা আমরা কিভাবে নির্ণয় করি

বললাম তোরে ভাই সে ভালো কাজটা করতে হবে কেন কেউ আপনাকে না যে আপনাকে করতেই হবে আপনাকে আমি দেখাইলাম যে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে পরে আমাদের সবার জন্য ওই প্লেজেবল এক্সিস্টেন্সটা অ্যাচিভ করা ইসি কল লাইকলিউটা আর অনেক বেড়ে যায় বাট বাট হ্যাঁ আপনাকে তো আমি এইটাও বললাম যে আপনি আমাকে প্রবলেমটা দেখাবেন সু তাই না এটার অল্টারনেট সলিউশনটা بقى আমাকে দিবেন যে এই ছাড়া আমাদের আর কি করার আছে বলোন আমাকে ভাই এটা তো বলবে এই কথা তো বলেন ধার্মিক রাজি আপনি এই ধর্মবাদী অন্য একটা ধর্ম দেখান যেটা হচ্ছে ভালো তোর ভাই আপনাকে তো আপনি তো আমাদের আমাদের যদি ভাই থাকে

এই 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 জিনিসগুলো আমরা শেয়ার করি এইটার উপরেই এই বিল্ডারটা এটার উপরেই হয়েছে ঠিক আছে এখন আপনি যদি প্রশ্ন করেন আমরা তো সেই আগের আলোচনায় চলে গেলাম ভাই এই যে যে প্রশ্ন ভাই ভালো কাজ করতে হবে কেন ভাই এই প্রশ্নকে শুধুমাত্র আমি যে সলিউশনটা দিলাম আমি যে এটা প্রোপোজ করলাম হ্যাঁ যে সিস্টেমটা শুধুমাত্র এর ক্ষেত্রে প্রযোজ্য আপনার সাথে এটা নিয়ে আমার অলরেডি কথা হলো ভাই মানে এমন কোনো কিছু নাই আপনি যেটা দেখাতে পারবেন না যেখানে আমি প্রশ্ন করতে পারবো ভাই ক্যান করতে হবে এটা ভাই করলে কি না করলে কি এটা তো ভাই আপনার সাথে অলরেডি কথা হয়ে গেল এবং আপনি নিজেও দেখাতে পারলেন না যে আপনি যে ক্যান এখানে আসছেন এটা আপনি নিজেও দেখাতে পারবেন না যে এটার কোনো একটা ভ্যালু আছে আপনি নিজেও মানে ভ্যালু কিরকম মানে কোনো ভ্যালু আছে এটা আপনি নিজেও দেখাতে পারবেন না আপনি নিজেই বললেন আপনি এই আলোচনা আবার কেন যাচ্ছেন যে ভাই কেন ভাই ভালো কাজ করতে হবে বলেন ঘুমাও ভাই

একে যেতে যেতেছে যে একটা ইন্ডিভিজুয়াল যেতেছে আমরা একটা ইন্ডিভিজুয়ালকে মারতে আবার বলতে যুদ্ধ করতেছে কোন লোক চায় যে আমি যুদ্ধটা এই জন্য করবো মানে একটা গ্রুপ অফ পিপুল যুদ্ধটা আমরা এই জন্য করবো কারণ আমরা নিজেদেরও ধ্বংস চাই এদেরও ধ্বংস চাই এরকম কি জীবনে একটা সোসাইটি থাকে যে উই ওয়ান্ট টু ডাই না আমরা তাদেরও তাদেরও মতে চাই এরকম কি একটা সোসাইটি থাকে অবশ্যই তো নাই কিন্তু এই যে যুদ্ধের ব্যাপারটা দেখেন এখানে তো আমাদের প্রোগ্রেস যুদ্ধের জন্য সবার রিজনিং ভুল হইতে পারে মানে কিসের পারসপেক্টিভে গিয়ে করতে রিজনিংটা ভুল হইতে পারে বাট তারা যে তারা তো আলটিমেটলি চায় যে এই যুদ্ধের দ্বারা তাদের ভালো হবে কিসের বেসিস ওইগুলো ভুল হইতে পারে ভাই যুদ্ধ এই যে জিনিসটা দেখেন যতখানি যতগুলো যুদ্ধ হয়েছে এর আরো চোদ্দশো গুণ বেশি যুদ্ধ হতে পারতো ঠিক না যুদ্ধ ভাইতে পারতো কিন্তু আমরা শুধুমাত্র দেখতেছি যে যুদ্ধ গুলো হয়েছে যে যুদ্ধ একচুয়ালি হয় নাই যেগুলো কিনা আমরা আগের চেয়ে ভালো পদ্ধতিতে করতে পারছি এটা কারণটা যে রিজর্ভ যে করছি যুদ্ধ ছাড়া কারণটা কি ভাই এই আপনি যেটা আমাদের বেটার তাই না আপনাদের ইয়ে হচ্ছে না আপনার মানুষ মারতে হচ্ছে না লস অফ লাইফ হচ্ছে না তারপর লস অফ এই কত কিছুতে দুই পক্ষের জন্যই এমন এক পক্ষের জন্য দুই পক্ষের জন্যই হচ্ছে না এটা ট্রু ট্রু এবং

All right.

যেখানে কিনা যেখানে কিনা সেই সিস্টেমটা ব্যবহার করা বা ক্যান আমরা ব্যবহার করবো সেই সিস্টেম ব্যবহার করে আমরা সেটা বললাম এটা কি সত্য সত্য না অনেক সময় দেখবি এরকম মানুষ ঢুকবে আর কি দুই কাজ ভাই আমরা যে আসলে সত্য জিনিসটা কি হ্যাঁ এই সত্য এটা যে আমরা আমরা কিভাবে বলবো যে আমরা যে আসলে এক্সিস্ট করে করে মনে যে ভাই কি বিশাল মানে একটা মানে নিউ পার্সপেকটিভ নিয়ে আসে এটা তো জীবনে কিন্তু わい。 এটা তো জীবনে চিন্তা করি নাই এরকম একটা ভাব আর কি কিন্তু এগুলো হচ্ছে একেবারে মানে মানে নিচু লেভেলের ফাঁকরা হ্যাঁ এটা তারা নিজেরা বুঝে না যে এই জিনিসটা বুঝে না মানে কি তারা কখনোই অ্যাপ্লাই করে নাই তাদের যে যে ইয়ে তাদের যে আইডিয়া যেটা এটার উপর অ্যাপ্লাই করে না যে ভাই যে প্রবলেম আমি দেখাচ্ছি আর একটা সিস্টেমে এই এগুলো কি আমার সিস্টেমে আসছে কিনা কোনোদিন করে না কিন্তু এই জন্যই তাকে আমি জিজ্ঞেস করছি যে এই জন্যই ভাই ইবল ভাই আমি এই জন্যই এর আগেও বলছিলাম আপনাকে বলছিলাম কিনা যাই না বাট এর আগেও আমি প্রায় সময় বলছিলাম যে মুভিন্দার মেইন সমস্যা এটা না যে তাদের কাছে তাদের কাছে ল্যাক অফ রিসোর্সেস আছে বা ল্যাক অফ নলেজ আছে মুমিনদের মেইন সমস্যা হচ্ছে তাদের কাছে আছে ডেন্সিটি অফ হিপোক্রেসি তাদের হিপোক্রেসি ডেন্সিটিটা এত এত মানে এত বেশি ডেন্স কি তারা যে জিনিসটা তারা অন্যকে জাস্ট করে সেই জিনিসটা নিজের উপর প্রেফার করে মানে নিজের উপর অ্যাপ্লাই করে দেখানো যে ভাই আমি যে এই ট্র্যাপটা নিয়ে যাচ্ছি ওই ট্র্যাপটা আমি নিজে বলবো কি ট্রু একেবারে একবার এইটাই সো সরি এনিওয়ে আমি একটু মানে উত্তেজিত হয়ে কথা বলার জন্য অ্যাপোলজাইজ হ্যাঁ আপনি মুখ থেকে বলার জন্য বলেন নাকি ইউ ডু উইল অ্যাপোলজাইজ আপনি জোরে কথা বলছেন না আই নো সিরিয়াসলি ভাই 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 কি বলেন ভাই না डेफिनेटলি আমি চাই না যে এইভাবে এই আর কি মানে সবার সামনে এইভাবে কথা বলার জন্য বাট এই জিনিসটা হচ্ছে কি যে এই এই ধরনের আলোচনা দেখেন এই যে স্মগনেস একটা আছে না ফরাস ভাই মানে বেহুদা যদি মনে করেন হ্যাঁ ওই সময় খারাপ হয়ে যায় তো এই আমি এটা আগেও বেশ কয়েকজন লোক এভাবে আসছে এই ভাই যে মানে যে ক্ষতি এটাই বা কেন হ্যাঁ তো এই জিনিসগুলো অনেকবার শুনছি এবং এগুলো মেজাজ খারাপ হয়ে যায় আর কি যে মেজাজ খারাপ এই কারণে হয় যে এটা না যে সে কোশ্চিন গুলো করতেছে মেজ খারাপটা এই কারণে হয় যে তারা মনে করতেছে যে ভাই দেখ তোর আটকা দিলাম কিন্তু হ্যাঁ কেন ক্ষতি করা যাবে না এটাই

ওনার কথাগুলো আমার কাছে এরকম মনে হয় হয়ে আর টডলার টাইপের যে বাচ্চাগুলো থাকে না যে বলে যে মানে প্যারেন্টস যে বলে না টডলার যে তুমি এটা করো না কেন করব না এটা কেন এটা কেন এটা কেন মানে তার সব কিছু হলো কেন না হুজ ইজ ফাইন সেটা ঠিক আছে সেই জিনিসটা ঠিক আছে সেটা কেন বাট এই এই লাইন অফ কোশ্চেনিং আমি আবার বলতেছি যে আমার প্রবলেমটা কোথায় এই লাইন অফ কোশ্চেনিং এটা তো ভাই এমন কোনো ক্ষেত্র নাই যেখানে কেন করা যাবে না একেবারে রীতিমতো মানে ওই আপনার ডিভাইন ইয়ে আপনার কমান্ডমেন্টস সেগুলো কেন মানতে হবে এগুলো তো আমি বলতে পারি ও না মানলে তোমার পোড়াবে ভাই পোড়াই আমার হ্যাঁ আমার আমার যে কেয়ার করতে হবে এটা কেন ভাই মানে আলটিমেটলি এইটাই আর কি যে যে কোনো কিছুতেই কোনো কিছুতেই যে অ্যাকচুয়ালি ইনফ্রেন্সিক ভ্যালিউজ যে আসে এটা তো সে দেখাইতে পারবে না এই যে কোনো যে কোনো কিছুতেই যে কোনো কিছু থেকে যখন আমরা ভ্যালিউ যে কোনো ধরনের ভ্যালিউজ আমরা পাই ভ্যালু পাই আমরা এটা তো আমরা সেখানে সেটা অ্যাসাইন করছি বলে ঠিক আছে এটা তো বহু উদাহরণ আছে ফর ধরনের আপনি যদি ফুটবল খেলার কথা যদি ধরেন হ্যাঁ ফুটবল খেলা আপনি অ্যাকচুয়ালি হইতেছে এটা কি ওখানে বা দিনেশমাপ আপনারা যদি বলেন ফুটবল অ্যাকচুয়ালি হইতেছে এটা কি কয়েকজন মিলা ভাই একটা বল লাভিতে না এইটা ভাইয়া না না এটা তো কোনো ইয়ে নাই ভাই মানে ইউটিলিটি নাই কিন্তু এটা আমাদেরকে এখানে যে ইটা এইখান থেকে আমরা যে এটা পাচ্ছি যে জিনিসটা গোল বলের বলটাকে দিতে হবে জন্যই তো দিয়ে কি লাভ হবে আপু মানে এক টাইপের কোশ্চেন করতেছে তার কোশ্চেনটা সবকিছুর পরে বলবে সো व्हाट একদম মানে তো কি হয়েছে দিনাজ এখানে অসুবিধা নাই যে প্রশ্নটা সে করতেছে কিন্তু এটা তো তার জানতে হবে যে এটা তার ক্ষেত্রে করা যায় সে যেটা বলবে ফর এক্সাম্পল আমি যেটা প্রথমে যা বললাম যে সে কেন আসছে এটা তার ক্ষেত্রে করলাম হ্যাঁ এবং সে দেখাতে পারতেছে না যে এক্স্যাক্টলি এটা অবজেক্টিভ সে যে কোনো এখান থেকে কিছু পাচ্ছে এটা যে আলটিমেট কোন ভ্যালু আছে বা আলটিমেট কোনো ইউটিলিটি আছে তার কাছে যে এই যে এখানে আসছে কথা বলতে এইটা সে নিজেও দেখাতে পারবে না যে বাইচে আছে এই কেন বাইচে আছে এইটাও সে দেখাতে পারবে না তাই না তো এই জিনিসগুলো সমস্ত কিছু চলে যায় ভাই বলতে পারবে আবেগে আবেগে বাইচে আবেগে কেন বাইচে আছে এটাও জানি না সো রাইট সো এনিওয়ে বাট দেন এটা ব্যাপারে ভাই জেনুইনলি মানে জেনুইন অ্যানসার হচ্ছে কি আবেগে ভাই চিন্তা করেন সে আমার কাছে ফ্যাক্ট জিজ্ঞেস করে জেনে মানে রিজনিং জিজ্ঞেস করা আবেগের একটা বড় কথা আছে তাই না তার এই আবেগটা এই সেন্টিমেন্ট ইমোশনাল একটা মূল্য তোর কাছে আছে ঠিক না সো সো সে অলরেডি কিন্তু দেখা দিচ্ছে যে যে এইটা এই জিনিসটা সে প্রেফার করে যে এই তার এই 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 আবেগ হলো আবেগটা সে প্রেফার করতেছে প্রেফার করতেছে তাই না সো